চ্যানেল জিরো সম্ভাবনা নতুন জোর। বিসমিল্লাহ রহমান রহিম, আমি মোহাম্মদ আফজাল হোসেন, নানগুন সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ড কাউন্সিলর এবং নানগুন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক। আমি ধন্যবাদ জানাই চ্যানেল জিরোতে দুটি কথা বলার সুযোগ হওয়াতে। আমি নানগুন সিটি কর্পোরেশন 24 নং ওয়ার্ডের সর্বস্তর জনগণ সহ দেশবাসী সচেতনামূলক কিছু কথা আমি জানাতে চাই। বিশেষ করে বর্তমানে আমরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের সকলের সচেতনতা আনতে হবে, থাকতে হবে। বিশেষ করে আমাদের বাড়িতে ফুলের টব, এসির পানি, এরপর ডোবা নালা যেখানে দীর্ঘদিন যাবৎ পানি জমে থাকে, সে সকল স্থানগুলি আমাদের চেক দিতে হবে, সেখানে যেন কিছুতেই কোনো মশা জমে না থাকে। আমরা যদি একটু সচেতন হই তাহলে ইনশাল্লাহ আমি মনে করি ডেঙ্গু আমাদের কিছুতেই আক্রান্ত করতে পারবে না, কিছুতেই ক্ষতি করতে পারবে না। আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমরা দুনিয়া ত্যাগ করব না। চ্যানেল জিরোকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। নিজে সুস্থ থাকি, সকলকে সুস্থ রাখি। ধন্যবাদ।